মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আর এই বৈঠকটি হতে যাচ্ছে তিন দশক পর জাতিসংঘে মার্কিন কোন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক এমনকি সরকার প্রধান হওয়ার পর প্রথম কোন দেশের প্রধানের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন ড ইউনুস প্রধান সফর সফরসঙ্গী মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম বলেছেন বাংলাদেশের সঙ্গে শুধু যুক্তরাষ্ট্রের নয় বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে ইউনুস বাইডেন বৈঠক ইস্যুতে তিনি বলেন বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পেতে পারে